সালামু আলাইকুম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 8.1 প্রো এই ভার্সনটা কীভাবে আপনারা অরিজিনাল সোর্স 3 ডাউনলোড করবেন। এর জন্য প্রথমে আমি যাব, ওপেন করবো একটা ব্রাউজার। ব্রাউজারে সার্চ অপশনে আমি ইউআরএল এ আমি লিখবো হাউ টু ডাউনলোড উইন্ডোজ 8.1 ফ্রম অফিসিয়াল সাইট। এর জন্য প্রথমে আপনি যাবেন, এখানে লিখবেন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর উইন্ডোজ 8.1 প্রো। ঠিক আছে, তবে আপনি এখানে এন্টার দিবেন। এন্টার প্রেস করার পর এখানে অনেকগুলো ট্যাব আসবে, অনেকগুলো লিঙ্ক আসবে। এখান থেকে আপনারা আইএসও ফাইল, ডিস্ক ফাইল, এখান থেকে এই অনেকগুলো অপশন আছে, এখান থেকে যে কোনো একটা অপশনে আপনারা যেতে পারেন। তবে সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে এই, আমি এই ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর উইন্ডোজ এই হেল্প যে লিঙ্কটা আছে, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার ইন্টারনেটের স্পিডটা একটু আজকে স্লো দেখাচ্ছে, সরি ফর দিস। দেখুন, এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিস আছে আর কি, এগুলো আপনি একটু পড়ে নেবেন ফর বেটার ভার্সন, মানে ফর বেটার সিস্টেম রিকোয়ারমেন্ট। এখানে বলছে হিয়ার আর সামথিং টু চেক অন দ্য পিসি হোয়াইল ইউ ওয়ান্ট টু ইনস্টল উইন্ডোজ। ঠিক আছে, তো এখানে 64-bit আর 32-bit প্রসেসরের জন্য কি কি সিস্টেমে আছে ওইটা দেওয়া আছে, সিস্টেম রিকোয়ারমেন্টটা পড়ে নেবেন, ল্যাঙ্গুয়েজ উইন্ডোজ এটা এটা একটু পড়ে নেবেন, টাইম ল্যাঙ্গুয়েজ রিজন, এগুলো তো অনেকে জানেন হয়তো। তো আমি আর সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি। এই দেখুন, এখানে দেখুন তিনটা অপশন দেওয়া আছে, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, দেন উইন্ডোজ 10। ঠিক আছে, দেন আমি এখানে উইন্ডোজ 8.1-এ ক্লিক করবো। ক্লিক করার পর এই এরকম একটা উইন্ডোজ আসবে, ট্যাব অন হবে আর কি। এখানে নিচের দিকে যাবেন, এখানে বলছি ইউজ দ্য মিডিয়া ক্রিয়েশন টুল। হ্যাঁ, 1.541 MB একটা ফাইল, তো এখান থেকে আমি এটাতে ক্লিক করব, ডাউনলোড টুল নাও। ঠিক আছে, করার পর এখানে আমার বলতেছে যে এই ফাইলটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, ইফ এক্সিস্টিং ফাইল ইজ কমপ্লিট শো ডাউনলোড কমপ্লিট ডায়লগ বক্স, আদারস রিজুম ইট। আমি এটাতে ক্লিক করব, করার পর হয়ে যাবে। হওয়ার পর ওপেন ফোল্ডার, মানে যেখানে আমার ডাউনলোড হয়েছে আমি ওখানে যাব। এখানে দেখছেন আমার আগে একটা ডাউনলোড করা ছিল বলে এখানে টুল দেখাচ্ছে, আপনাদের এখানে ওই মিডিয়া ক্রিয়েশন টুল টুল এই কথাটা দেখাবে, এই টুল লেখাটা থাকবে না। ঠিক আছে, দেন আমি এটাকে ডাবল ক্লিক করবো। তারপর ফলোয়িং প্রোগ্রাম টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার আমি ইয়াস করবো। ইয়াস করার পর উইন্ডোজের এই উইন্ডোটা ওপেন হবে, ওপেন হওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে। দেখুন একটা পপ আপ মেনু চলে আসছে, এখানে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমি এখানে ল্যাঙ্গুয়েজটা দিব ইংলিশ, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, তবে ইউনাইটেড স্টেটটাই বেটার আর কি, উইন্ডোজ 8-এর মানে 8 ভার্সনের জন্য স্টেট, ইউনাইটেড স্টেট দিলে পরে অনেক সময় ল্যাঙ্গুয়েজে অনেকই প্রবলেম করে, কিবোর্ডের অনেক বাটন কাজ করে না, সেক্ষেত্রে আমরা স্টেটটা ইউজ করে। সেটা উইন্ডোজ 8-এর ক্ষেত্রেও আপনারা যেটা করবেন, দেখেন ডিফল্ট কিংডম দেওয়া থাকে, হ্যাঁ ডিফল্টটা দেওয়া থাকবে আপনার, মনে করেন ইউনাইটেড কিংডম দেওয়া থাকবে, আপনার সেটা দিবেন না, সেটা ইউএস দিবেন। ঠিক আছে, ইউনাইটেড স্টেট এডিশন দিবেন, এডিশন এখানে আপনি কোনটা, এখানে 4-5টা অপশন আছে, 8.1, 8.1N, তবে বেটার সবচেয়ে বেটার হচ্ছে 8.1 প্রোটা, তো অনেক সফটওয়্যারে কাজ করে, অনেক সব ধরনের সফটওয়্যার সাপোর্ট করে। দেন এখানে বলছে আর্কিটেকচারের কথাটা, দেখুন 32-bit এবং 64-bit, আপনার যে ভার্সনটা, যে বিট যে ভার্সনটা দরকার, যে বিটার দরকার সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, আমি 64-bit দিব। হ্যাঁ, তারপর আমি নেক্সট দিব। তারপর চুজ
where to save the installation file. এই ফাইলটা আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন? হ্যাঁ, আর এখানে বলতেছে যে 4 GB স্পেস লাগবে আর কি। তো যদি আপনি USB প্লাস ড্রাইভে মানে ইনস্টলটা করতে চান, তাহলে একটা ফ্ল্যাশ ড্রাইভ আপনার কম্পিউটারের USB পোর্টে প্লাগ ইন করবেন। আফটার দেন USB ফ্ল্যাশ ড্রাইভ এই অপশনটা সিলেক্ট করে নেক্সট দিবেন। হ্যাঁ, অথবা আপনি যদি কম্পিউটারের ড্রাইভে হার্ড ড্রাইভে সেভ করে রাখতে চান, পরে ডিভিডিতে রাইট করে নিতে চান, তাহলে আপনি সেটা করবেন কি, আমার মনে মতে আপনার আইওসো ফাইলটা ডাউনলোড করে নেওয়াটাই বেটার হবে আর কি, তাতে এনি টাইম আমি ইউজ করতে পারি আর কি। আপনি USB ফ্ল্যাশ ড্রাইভ ইউজ করতে পারেন, সেটার জন্য সেটা আপনার ব্যাপার। তবে আমি আইওসো ফাইল টাইম ডাউনলোড করবো, তো আমার কাছে এটা ভালো মনে হয়েছে আর কি। ফাইলটা এক জায়গায় থাকে, যে কোনো সময় আমি ডিভিডিতে দিতে পারতেছি বা ডিরেক্টলি সেট আপ ফাইলটা রান করে দিতে পারতেছি। দেন আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পর বলছি কোথায় সেভ করবেন। ঠিক আছে, আমি মনে করেন আমি ডেস্কটপে দিলাম, ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম উইন্ডোজ, ঠিক আছে, 8.1 প্রো, আমি 64 বিট কথাটা লিখে দিলাম। দেন আপনি এটাতে এই ফোল্ডার সিলেক্ট করার পর আপনি এটার নামও চেঞ্জ করে দিতে পারেন, আমি উইন্ডোজ 8.1 প্রো, ঠিক আছে, আমি এই কথাটা দিলাম। তারপরে এখানে আপনারা সেভে ক্লিক করবেন, সেভ। এস্টিমেটেড টাইম দেখাবে, আপনাকে একটু সময় দিতে হবে, 0%, আই মিন 10 থেকে 15 মিনিট সময় লাগবে বন্ধুরা। তো থ্যাংকস ফর ওয়াচিং।